দীঘা সমীকরণের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আমার মনে হয় গত ভিডিওতে আমি তোমাদেরকে পুরোপুরি কনফিউজ করে ফেলেছি। চলো দেখি এবার আরো কিছু সমস্যা সমাধান করে তোমাদেরকে দ্বিধামুক্ত করতে পারি কিনা। চলো আমরা আবার দীঘা সমীকরণ কি সেটা একটু মনে করার চেষ্টা করে দেখি। দীঘা সমীকরণ বলে যে আমরা যদি এরকম কোনো সমীকরণ সমাধান করার চেষ্টা করতে থাকি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এর সমাধান বা সমাধানগুলো হবে, যেহেতু এটা দুইবার এক্স অক্ষকে ছেদ করে, তাহলে এক্স এর দুইটা সমাধান হল এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর গুণ এ গুণ সি এর বর্গমূল বাই টু এ। চলো আমরা আরো কিছু সমস্যা সমাধান করি, তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ধরো আমাদের এই সমীকরণটা আছে, মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স সমান জিরো। এই উদাহরণে এ কোনটা? এ হলো এক্স স্কোয়ার রাশির সহগ, এখানে হলো এক্স স্কোয়ার রাশি এবং সহগ হলো মাইনাস নাইন, তাহলে এটা হলো এরকম এ ইকুয়াল টু মাইনাস নাইন। বি সমান কি? বি হলো এক্স যুক্ত রাশির সহগ, তাহলে বি সমানও মাইনাস নাইন, এবং সি হলো ধ্রুব সংখ্যা এই উদাহরণে যেটা হলো সিক্স, তাহলে সি সমান হলো সিক্স। এখন আমরা এই মানগুলোকে দ্বিঘাত সমীকরণে বসিয়ে দেব, তাহলে মাইনাস বি মানে এটা হলো মাইনাস গুণ মাইনাস নাইন, তাই না? এটা হলো বি প্লাস মাইনাস বর্গমূল বি স্কোয়ার মানে এটা হলো 81, তাই না? মাইনাস নাইন স্কোয়ার মাইনাস ফোর গুণ মাইনাস নাইন, তাই না? এটা হলো এ গুণ সি, যেটা হলো সিক্স, এবং এই পুরোটা ভাগ টু গুণ মাইনাস নাইন, এটা হলো মাইনাস 18, তাই না? টু গুণ মাইনাস নাইন টু এ, টু গুণ মাইনাস নাইন, চলো বাকিটুকু এখানে করি। মাইনাস মাইনাস নাইন মানে প্লাস নাইন, প্লাস মাইনাস বর্গমূল চিহ্ন, 81 দেখো ফোর, এটা হলো মাইনাস ফোর গুণ মাইনাস নাইন, মাইনাস ফোর গুণ মাইনাস নাইন হলো প্লাস 36, তারপরে প্লাস 36 গুণ সিক্স হলো 30 গুণ সিক্স হলো 180, তারপরে 180 যোগ আরও 36 হলো 216, যোগ 216, এটা ঠিক আছে তো? 180 যোগ 36 ঠিক আছে, এটা হলো 216। এই পুরোটা ভাগ টু এ, আমরা ইতিমধ্যে জানি যে টু এ সমান হলো মাইনাস 18, এটা আরেকটু হিসাব করে আমরা পাই যে নাইন প্লাস মাইনাস বর্গমূল 81 প্লাস 260, তাহলে এটা হলো 80 প্লাস 217, এটা হলো 297 এবং এই পুরোটা ভাগ মাইনাস 18। এখন এটা আসলে দ্বিঘাত সমীকরণের সবচেয়ে কঠিন অংশ হলো এই সহজ অংশটাকে কিছু একটা বানানো, সহজ করে কিছু একটা বানানো। আমাদের এখন দেখতে হবে যে আমরা এটাকে সহজ কিছু বানাতে পারি কিনা। তাহলে এখানে কোনো সংখ্যা নাইন দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার একটা উপায় হলো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করা এবং দেখা যায় ওই যোগফলটা নাইন দ্বারা বিভাজ্য কিনা, এবং এক্ষেত্রে এটা তাই, টু প্লাস নাইন প্লাস সেভেন হলো 18। তাহলে চলো দেখি এটা নাইনের কয় গুণ। আমি এখানে এটা করে দেখছি, যেহেতু আমি খুব বেশি নোংরা করে লিখতে চাচ্ছি না। নাইন আর 297, এটা প্রথমে থ্রি দিয়ে যায় 27, আবার 27, তাহলে 33 বার, তাই না? তাহলে এটা আর এটা একই জিনিস, যে নাইন প্লাস মাইনাস বর্গমূল নাইন গুণ 33 ভাগ মাইনাস 18, এবং নাইন হলো একটা পূর্ণ বর্গ সংখ্যা, এই কারণে আমি দেখতে চাচ্ছিলাম যে এটা নাইন দিয়ে বিভাজ্য কিনা, কারণ তাহলেই আমি শুধু এই বর্গমূল থেকে বের হতে পারবো। এটা তুমি সূচকের প্রথম সূত্রে শিখেছিলে, তাহলে এটা সমান হবে নাইন প্লাস মাইনাস থ্রি গুণ 33 এর বর্গমূল, এবং এই পুরোটা ভাগ মাইনাস 18। আমাদের প্রায় শেষ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইন থ্রি এবং মাইনাস 18
সবই থ্রি দ্বারা বিভাজ্য। তাহলে এটা সমান হবে, যেহেতু সবই থ্রি দ্বারা বিভাজ্য, থ্রি প্লাস মাইনাস 33 এর বর্গমূল ভাগ মাইনাস 6 এবং আমাদের শেষ। তাহলে তোমরা দেখলে যে দ্বিঘাত সমীকরণের সবচেয়ে কঠিন অংশটা হলো এই রাশিটাকে সহজভাবে প্রকাশ করা। তাহলে আমরা যেটা বলছিলাম, আমার মনে হয় এত কিছু করতে করতে তোমরা হয়তো ভুলেই গিয়েছো যে আমরা কি করছিলাম। আমরা এই সমীকরণটা মাইনাস 9x² মাইনাস 9x + 6 সমান 0 এটা সমাধান করছিলাম। এখন আমরা x এর দুইটা মান পেয়ে গিয়েছি, যেটা এই সমীকরণকে সিদ্ধ করে, এটাকে শূন্যের সমান বানায়। একটা x এর মান হলো x সমান 3 প্লাস 33 এর বর্গমূল ভাগ মাইনাস 6, এবং দ্বিতীয় মানটা হলো 3 মাইনাস 33 এর বর্গমূল ভাগ মাইনাস 6। তোমরা হয়তো ভাবতে পারো যে কেন আমাদের এই প্লাস মাইনাসের দরকার হয়। এখানে প্লাস বা মাইনাসের দরকার হয় কারণে এই বর্গমূলটার প্লাস বা মাইনাস হতে পারে। চলো আমরা আরেকটা সমস্যার সমাধান করি, আশা করি এটা একটু সহজ হবে। ধরো আমি মাইনাস 8x² প্লাস 5x + 9 এর একটা সমাধান চাই। আমি ধরে নিচ্ছি যে তোমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটা মুখস্থ করে ফেলেছো, এটাই তোমাদের করা উচিত, অথবা তোমরা এটা একটা কাগজে লিখে রাখতে পারো। তাহলে দ্বিঘাত সমীকরণ থাকে মাইনাস বি, তাই না? এখানে b হলো 5, আমরা এটা সমান 0 এটা একটা সমাধান করার চেষ্টা করছি। তাহলে মাইনাস বি মানে মাইনাস 5 প্লাস মাইনাস বর্গমূল চিহ্ন 5² মানে 25, মাইনাস 4 গুণ a যেটা হলো মাইনাস 8 গুণ c যেটা হলো 9, এবং এই পুরোটা ভাগ 2 গুণ a। এ সমান হলো মাইনাস 8 মানে পুরোটা ভাগ মাইনাস মাইনাস 16। তাহলে চলো এখন এই রাশিটাকে সহজভাবে প্রকাশ করার চেষ্টা করি। এটা সমান হলো মাইনাস 5 প্লাস মাইনাস বর্গমূল 25। চলো দেখি, 4 গুণ 8 32 এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 32 গুণ 9 প্লাস 32 গুণ 9, চলো দেখি কত হয়। 30 গুণ 9 হয় 270, তাহলে এটা হবে 288। আমার মনে হয় তাই না? 30 270, তারপর আমরা পেলাম 288, এই পুরোটা ভাগ মাইনাস 16। চলো এটাকে আরো সহজ করি, মাইনাস 5 প্লাস মাইনাস বর্গমূল 25 প্লাস 288 হলো 313। আমার মনে হয় 313 এটা ভাগ মাইনাস 16। আমার মনে হয়, আমি নিশ্চিত না, কিন্তু আমার মনে হচ্ছে যে 313কে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, বা কোনো পূর্ণবর্গের গুণফল হিসেবে একে আমরা প্রকাশ করতে পারবো না, বা একে প্রকাশ করা যায় না। প্রকৃতপক্ষে এটা একটা মৌলিক সংখ্যাও হতে পারে, এটা তোমরা পরীক্ষা করে দেখতে পারো। এক্ষেত্রে এটাই হলো এ সহজভাবে প্রকাশিত রূপ, এবং আমরা বলছি যে এখানে দুইটা সমাধান আছে, দুইটা x এর মান আছে যার জন্য এই সমীকরণটা সত্য হবে, যেগুলো হলো x সমান মাইনাস 5 প্লাস 313 এর বর্গমূল ভাগ মাইনাস 16, এবং আরেকটা হলো x সমান মাইনাস 5 মাইনাস 313 এর বর্গমূল ভাগ মাইনাস 16। আশা করছি এই দুইটা উদাহরণ তোমাকে কিভাবে দ্বিঘাত সমীকরণ ব্যবহার করতে হয় সে ব্যাপারে ভালো ধারণা দিয়েছে, এবং আমি আসলে তোমাদের আরও কিছু জিনিস শেখাবো এবং তোমরা এগুলো ভালো করে শিখে ফেললে তোমাদেরকে দেখাবো যে বর্গমূলের ভেতরে মাইনাস থাকলে তোমরা কি করবে। আশা করছি এই ধরনের জিনিস তোমরা করতে পারবে, কারণ এটা হলে সবচেয়ে সহজগুলোর একটা। ঠিক আছে, তাহলে পরের পর্বে আবার দেখা হবে।